একটি একটু পড়ে দেখুন। অথচ আরো অবাক হবেন যে নবী বানানোর প্রশ্নে কোন ফেরেশতাকে কিন্তু নবী বানানো হয়েছে এই রকম একটি আয়াত সমগ্র কোরআনে নাই বা পাবেন না। আমাদের কপাল এতই খারাপ যে বিরাট বিরাট ইসলাম গবেষণায় গবেষকেরা রসুলকে নবীর চেয়ে বড় করে দেখিয়ে ফেলেছেন মাশাআল্লাহ। আর নব্য আরবি ভাষা জানেওয়ালা ইসলাম গবেষকরা কোনো কিছুই গবেষণা না করেই তিন নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পেয়ে লাফালাফি শুরু করে দেয়। আমরাও ভুলে যেতে চাই যে ভাষা শিক্ষাটি মোটেই জ্ঞান শিক্ষা নয়, বরং ভাব প্রকাশের একটি নূতন বাহন মাত্র, এর বেশি নয়। আমরা অনেক সময় একটি প্রচলিত নূতন ভাষা শিক্ষার এম এ ডিগ্রিধারীকে কত বড় জ্ঞানী বলে কত বড় ভুলই না করে বসি। ভারতের এক যাত্রেল প্রধানমন্ত্রী তার মেয়েকে এই শিক্ষাটি বারবার বুঝিয়ে দিয়েছেন যে ভাষা কেবল ভাবের বাহন মাত্র। কোরআন ফেরেশতাকে নবী বলেননি, কোরআন মানুষের মধ্যে হতে নবী নির্বাচন করেছেন, আর রসুল নির্বাচনের বেলায় কোরআন মানুষ এবং ফেরেশতা উভয়ের মধ্যে হতে নির্বাচন করেছে। দলিল রূপে আপনি দেখেলেন সূরা হজের 75 নম্বর আয়াতটি। মানব সমাজে এই জাতীয় ইসলাম গবেষকেরা পায়খানা প্রস্রাব এত বেশি করে রেখেছেন যে সমাজের সাধারণ মানুষের পাতে সুইপার তথা মেথর পর্যন্ত এই বিশাল পর্বত প্রমাণ পায়খানা পেশাব দেখে পরিষ্কার করার ভয়ে কিছু না জানার ভান করতে বাধ্য হচ্ছে। আবার অনেক সময় ভগবানকেও এই জাতীয় গবেষকেরা ভূত বানিয়ে ছাড়ছেন মাশাআল্লাহ। তবু নিজেদের দোষটি কোনো দিন অকপটে স্বীকার করেনি, করবেও না আর করেন না। এই জাতীয় গবেষকদের মুখে আছে দার্শনিক সক্রেটিসের মতো বাণী, আর ভেতরে শয়তানের মতো আদমকে সিজদা না দেবার প্রতিজ্ঞা এবং চাপা অহংকার। প্রিয় ভক্তরা, এখন আমি তোমাদেরকে একটু এই বিষয়টা না জানালে তোমরা ভুল করতে অনেক সময় ভুলের মধ্যে পড়ে যেতে পারো। সুফিবাদের দৃষ্টিতে আমি এবং আমরা বলার রহস্য, আমি আর আমিত্ব এ দুটা কখনোই এক বিষয় নয়। যে আমি ও আমার বলে তার মধ্যে আমিত্বের তটি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এটা কিন্তু বোঝা কষ্টকর, কারণ কোন মানুষের মধ্যে আমিত্বটি আছে আর কোন মানুষের মধ্যে আমিত্বটি নাই ইহা সহজে বোঝা যায় না। আমিত্বের মধ্যে খান্নাস আছে কি নাই এটা সেই বুঝতে পারবে যার মধ্যে খান্নাস নাই। মওলানা রুমি তাই একটি চমৎকার সুন্দর এবং সূক্ষ্ম শিক্ষণীয় কথা বলেছেন এই বলে যে মনসুর হাল্লাজ বলেছেন আমি খোদা, আবার ফেরাউনও আমি খোদা বলেছে। মনসুরের দাবি আল্লাহর দরবারে গ্রহণীয় হল আর ফেরাউনের দাবি বর্জনীয় হল, কারণ ফেরাউনের দাবির মাঝে যে আমিটি আছে উহাতে তটি তথা আমিত্বটি তথা খান্নাসটি আছে, তথা খান্নাসটিকে সঙ্গে নিয়ে আমি বলেছে।
অথচ মনসুর হাল্লাদের আমিটির মাঝে তটি নাই, তথা আমিত্ব নাই, তথা খান্নাস নাই, তথা খান্নাসটিকে বাদ দিয়ে বলেছেন। অথচ দুইজনেই মানুষ, দুইজনেই মানব শরীর নিয়ে তৈরি, দেখতে দুজনই মানুষ, কিন্তু জটিল বিষয়টি হল যে কে আমিত্বটিকে বাদ দিয়ে আমি বলছে, আর কে আমিত্বটিকে সাথে রেখে আমি বলছে। এই বিষয়টি সাধারণ মানুষ তো দূরের কথা, এমনকি ঝানু ইসলামিক গবেষকও তাল গোল পাকিয়ে ফেলেন। তাই কিছু গবেষকেরা বলে থাকেন যে আমিও আমার বলাটাই দোষনীয়, আমার অন্যান্য বইতে এরকম কথাটি পাবেন, তবে ব্যাখ্যা দেই নাই। পরে যখন বুঝতে পারলাম যে এই কথাটির কিছুটা ব্যাখ্যা না দিলে হয়তো অনেকে ভুল করতে পারেন, অথবা ভুল মনের অজান্তেও হয়ে যেতে পারে, আমিও আমার বলার মাঝে অহংকার থাকে তখনই যখন খান্নাসটিকে সঙ্গে নিয়ে বলা হয়, আবার আমিও আমার বলার মাঝে অহংকারটি থাকে না যখন খান্নাসটিকে সঙ্গে না রেখে বলা হয়। এখন প্রশ্নটি হল কে খান্নাসটিকে বাদ দিয়ে আমিও আমার বলছে। এই বিষয়টি বুঝা সত্যি খুবই কষ্টকর, তাই মহান ওলিদের দরবারে গিয়ে কিছু শুনে তবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত। সুতরাং আমিও আমার বলার মাঝে পাইকারি ভাবে শয়তানের কথা বলাটা মোটেই সঠিক নয়, কারণ কোন ওলি যাকে ওলি বলে চিনা যায় না, অথচ ওলি যদি আমিও আমার বলেন তো উহা কখনোই শয়তানের কথা হতেই পারে না, কারণ ইহা খান্নাস বর্জিত কথা। হযরত মনসুর হাল্লাজের পীর ও মুর্শিদ হযরত জুনায়েদ বাগদাদি বলেছেন যে আল্লাহকে আমার সঙ্গে রেখে অহংকার করা যায়, নতুবা অহংকারী করা যায় না। হযরত জুনায়েদ বাগদাদি অনেক সময় মাস্তির হালে মুরিদদের সামনে বলে ফেলতেন, লাইসা ফি জুব্বাতি সিওয়াল্লাহ তাআলা, তথাই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। সুতরাং এই কথাগুলো সম্পূর্ণরূপে খান্নাস বর্জিত কথা। সুফি কবি আল্লামা ইকবাল যে খুদিকে শক্তিশালী করতে বারবার উপদেশের ভাষায় বলেছেন, সেই খুদিটি সম্পূর্ণ খান্নাস বর্জিত খুদি। খান্নাস বর্জিত খুদিকে ফেরেশতারা সবসময় পাহারা দিয়ে রাখে, এবং সেই খুদির নিকট শেখার মতো অনেক কিছু আছে। সুতরাং খান্নাস বর্জিত খুদিটি তো তথা আমিটি পবিত্র, এবং এই কথাটি কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াতেও বলা হয়েছে, ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সুতরাং তোমাদের রব বলিলেন ডাকো একা অবশ্যই জবাব পাবে। উদুনের মাসদার হল দাউন তথা ডাকা, এখানে উদুনি তথা একা ডাকা তথা খান্নাস বর্জিত ডাকা। আর যদি খান্নাসকে সাথে নিয়ে ডাকা হয় তো দুইজন হয়ে যাবে, আমি এবং খান্নাস। সুতরাং উদুনি হয়ে যায় তখন উদুনা তথা দুইজন, আমি ও খান্নাস। আমি ও খান্নাস হলে ডাকের জবাব জীবনেও পাওয়া যাবে না। আস্তাজেবের মাসদার হল আল এজাবা, আর আল এজাবাটির অর্থ হল সঙ্গে সঙ্গে জবাব পাওয়া। সুতরাং কোরআন উদুনি
একা বলেছে, উদুনা আমিও খান্নাস বলেনি, খান্নাস বর্জিত আমিটি ডাকার সঙ্গে সঙ্গে তোমাদেরকে লাকুম।